তো বন্ধুরা, আমাদের মোবাইলে ইন্টারনেট কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যদি আমাদের মোবাইলে 1 GB ইন্টারনেট থাকে, সেটি কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি অনেকজনই আমাকে কিন্তু কমেন্ট করে বলছেন যে কীভাবে আমি আমার মোবাইলে ইন্টারনেট সেভ করতে পারবেন, অর্থাৎ অনেকগুণ ইন্টারনেট আপনি বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের কিন্তু ইন্টারনেট অনেক তাড়াতাড়ি মোবাইল থেকে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। এই ইন্টারনেট সেভ করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এটি, এবং এটি আপনার গুগলে ইজিলি পেয়ে যাবেন। এবং পেয়ে যাওয়ার পর এটিকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন, এবং ওপেন করার পর এখান থেকে এগ্রি করবেন। এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ওকে বলে অপশন আসছে, এটিকে ওকে করে দেবেন। ওকে করার পর এবার আপনার এই বাটনে ক্লিক করবেন এবং এটি কিন্তু ওকে করে দেবেন, এবং তারপর এটি কিন্তু লোডিং হতে থাকবে। দেখতেই পাচ্ছেন যে এগুলিকে আপনার সবগুলিকে ওকে করে দিতে হবে। ব্যাটারি অপটিমাইজ কিছু পারমিশন চাবে এগুলি আপনার করে দেবেন, এবং করে দেওয়ার পর এবার দেখা চলে। এবার আপনি কীভাবে নেট সেভিং করবেন, তো মতো দেখতেই পাচ্ছেন ওয়াইফাই ইন্টারনেট একটি অপশান দেখছেন, এগুলিকে আপনারা অন অফ করে দেবেন। তাহলে যেগুলি আপনার বেকার অ্যাপ্লিকেশন সেগুলিকে যদি আপনার অন অফ করে দেন, তাহলে সেখান থেকে কিন্তু ইন্টারনেট অনেক কিন্তু কম খাবে। যেমন আমি ইউটিউবটিকে খুলে দেখাচ্ছি, যেমন আমি গেলাম ইউটিউবে, এবং ইউটিউব যদি এখন খুলি আমি, তাহলে আপনারা দেখতে পাবেন যে ইউটিউবটি কিন্তু খুলে যাবে। খুলে গেল ইউটিউব। কিন্তু যদি আমি এই সেটিংটি মোবাইলে ইউটিউবের ক্ষেত্রে করি, তাহলে দেখতে পাবেন যে কী হয়। তাহলে আমি ইউটিউবের ক্ষেত্রে করে দিলাম, এবং এবার যদি আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি খুলি, তাহলে দেখবেন যে কী হয় এবার। তোমরা এবার কিন্তু আপনারা দেখতে পাবেন যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হবে, কিন্তু কোনো পেজ আপনার সামনে ওপেন হবে না, কারণ শুধু ওটি লোডিংই হতে থাকবে। তাহলে আপনার ইন্টারনেট কিন্তু অনেক সেভ হয়ে যাবে, এবং উল্টাপাল্টা কিন্তু ডাউনলোড হবে না। যে অ্যাপ্লিকেশানগুলো করে সেগুলির ক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রিকটি কিন্তু কাজ করবে। তো বন্ধুরা, এই ট্রিকটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।